সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم নবীর প্রতি মহাব্বত ভালোবাসা আমাদের সকলের আছে না নাই? যদি থাকে তাহলে প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে সকলে বলুন: মেঘে ময়ূরে পৌঁছি মেতে যে ও আমার সালাম নবীর দেশ দিও, রওজা জিয়ারাতে রাশায় দিওয়ানা মারি মন। আল্লাহুম্মা রসুল আমার হৃদয় মাঝে ভুলতে পারি না, মনটায় আমার চাই যে যেতে
সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا سبعي بلن بلغ العلا بكماله كشف الدجى بجماله হসনত জমি অখসালিহি সল্লো কদমে মুস্তফা কি মেরা মজর হোতা ও খাক ফাক হুতি হ্যায় খাক সর হোত বলাগ আলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি সনদ জমি অখসালিহি আরবের পরে মক্কার বুকে আমেলার যেথায় ঘর খোদার করুণা কৌসার হে জর সে বরংবর বলাগ আলা সনদ জমি অখসালিহি সল্লো বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ বন্দর থানাধীন বাড়িখালী বাইতুল আমান জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসান আলী সাহেব সহসভাপতি বাড়িখালী বাইতুল আমান জামে মসজিদ প্রধান অতিথি জনাব আলহাজ সোহাগ সাহেব বিশিষ্ট শিল্পপতি হোসাইনিয়া ফেলোয়ার মিলস নিতাইগঞ্জ নারায়ণগঞ্জ মঞ্চে উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দিনদার ইমানদার তাওহীদ প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আজকের মাহফিলের সবথেকে সেরা মেহমান শ্রদ্ধ পিতৃতুল্য দাদাতুল্য সম্মানিত মুরব্বিয়ানে জম পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারুক ওয়া তাআলার দরবারে সিজদা অবনত করে আল্লাহর দরবারে কালেমাতুল শুকর আদায় করব যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাতের কিছু একটা অংশে এই ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কষ্ট করে বসে আছি সেই আপনাদের সহকারে আমি আল্লাহর দরবারে শুকর আদায় করব আমরা সকলেই আল্লাহ পাকের শেখানো ভাষা দিয়ে আল্লাহর সেই পবিত্র নামের
প্রশংসা করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ, সকলেই বলেন রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াআযীমি সুলতানিকা। এবার সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদীর। আমরা এতক্ষণ পর্যন্ত প্রশংসা করলাম কার? আল্লাহর নাম যেরকম নেওয়া উচিত ছিল আওয়াজটা সেরকম হয় নাই। এতক্ষণ পর্যন্ত প্রশংসা করলাম কার? ভূমিকায় কিছু কথা বলি। আমরা মূল কোরআনে করিমের তাফসিরের দিকে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ তাআলা। আমরা এখানে শুনতে আসছি, কি শুনতে আসছি? কোরআনে করিম। এর থেকে শ্রেষ্ঠ মজলিস, এর থেকে শ্রেষ্ঠ সেমিনার আকাশের নিচে জমিনের উপরে আর একটি হতে পারে না। কারণ এখানে আলোচনা হবে কার? এবং তার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা হবে। কোরআনে করিম শুনতে আসছি, হাদিস শরীফ এসেছে, তিরমিজি শরীফের হাদিস। রাতের বেলায় কেউ যদি এক ঘন্টা কোরআনে করিমের একটি আয়াতে কারিমা নিয়ে যদি সে আলোচনা করে না, শুধু আলোচনা যদি শোনে, এই আয়াতে কারিমার উপরে সে যদি আমল নাও করে, 500 রাকাত নামাজের যে সওয়াব হয় কবুল হওয়া, সেই সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করে দিবেন। কিন্তু যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। এখন তো আমাদের নামাজ ডিজিটাল হয়ে গেছে, শুধু আপ ডাউন করি, মনে হয় বাড়ির থেকে সব সুরা কালাম পড়ে আসে, মসজিদে এসে শুধু রুকু সেজদা করি, বাস সালাম ফিরে এরপরে যার যার দিকে চলে যায়। এ কি নামাজ হলো? কোরআনে করিম সর্বপ্রথম আমি দোয়া করি যে এই কোরআনে করিমের যারা এই মেলা মিলাই দিল, কোরআনে করিমের এই অনুষ্ঠান তাফসিরুল কোরআন মাহফিল যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আর্থিক দিয়ে, পরামর্শ দিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে কষ্ট করে, মুরব্বী এবং যুবক ভাইরা যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের পিছনে যারা সময় ব্যয় করেছে, আর্থিক দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় এখন যেরকম প্যান্ডেলের নিচে বসে আছি, হাসরের ময়দানে মাহশারের দিনে এই কোরআনের খাতিলে তুমি আমাদেরকে এই আল্লাহ তাআলা তোমার সেই জান্নাতের বাগিচার মধ্যে একটু জায়গা করে আমাদের জন্য তুমি মঞ্জুর করে দিও। এবং হাসরের ময়দানে আর সে আজিমের ছায়ার নিচে আমাদেরকে তুমি জায়গা দান করে দাও। সকলে কর আমিন। প্রবাসে আছে, যে দেশে আছে, ব্যবসা বাণিজ্য করে, সকলের জন্য দোয়া হবে। আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ভাই? কে কে থাকবো না হাত জাগান তো? আপনাদের মন যেরকম একটু আপ ডাউন করতেছে মানুষ দেখে, আমারও কিন্তু ততটা না, যেহেতু আমিও যাক। তো কোরআনে করিম পৃথিবীতে এখন যদি জরিপ করা হয় যে সব থেকে বেশি কোন বইটি, সব থেকে বেশি কোন কিতাব মানুষেরা রিসার্চ করে, জরিপে ধরা পড়বে সারা রাত দিন 24 ঘন্টা
একটা সেকেন্ড এখান থেকে রিলেস রিল্যাক্স নাই, অনবরত অবিরাম গতিতে এই কোরআনে কারিম গবেষণা এবং কোরআনে কারিম অবজারভেশন, এ সব থেকে বেশি কোরআনে কারিমকে রিসার্চ করে অমুসলিম সম্প্রদায়রা, কারণ তারা জানে যে কোরআনে কারিম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হওয়া কিতাব, এখন পর্যন্ত একটা ভুল, আজ পর্যন্ত কোন মানব গোষ্ঠী দানব গোষ্ঠী পৃথিবীর মানব সভ্যতার সামনে প্রকাশ করতে পারে নাই। আমরা এখানে যারা আসছি আজকে অঙ্গীকারবদ্ধ করব, অঙ্গীকার নেব, তওবা করব, একটা সন্তানকে যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক তাতে কোনো আপত্তি নাই, কিন্তু কোরআনে কারিমের যদি কিছু দর্স আওয়াজ যদি তার ভিতরে ঢুকায় দেওয়া যায়, সে জজ হোক, ব্যারিস্টার হোক, ডিসি হোক, ডিজি হোক, আইজি হোক, এসপি হোক, যাই হোক, তার সিনার ভিতরে যদি কোরআন থাকে এবং এই কোরআন আমাকে একদিন সুপারিশ করবে এই আশা এবং ভরসা ভয় ভিত্তি যদি থাকে, তাহলে সেই মানুষটি আর সাধারণ মানুষ থাকতে পারে না, সে কোরআনে কারিমের সে অটোমেটিকলি ছাত্র হয়ে যায়। এমন একটি বিষয় আলোচনা কোরআন, সুবহানাল্লাহ, পড়ে আমার ভাবতে অবাক লাগে যে এখন মুরব্বীদের মুখে শুনেছি যে আগেরকার যুগে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফজর নামাজ শেষ করার পরে কিসের আওয়াজ আসতো, এখন আসে কিসের আওয়াজ? আপনার এলাকায় আপনি সাক্ষী দেন, আমাদের ফতোয়া আপনি দেন, রায়টা আপনি মুখ থেকেই বের করেন, কারণ আমার মুখ থেকে রায় বের করলে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়, হুজুর এ কথাটা বললো, এটা ঠিক হইলো, আসলে কিন্তু ঠিক কথাই বলছে, কিন্তু সেটা কি বেঠিক হয়ে যায়, এখন কি সেই আওয়াজ আর পাওয়া যায়? পাওয়া যায় না। এখন পাওয়া যায় যে আওয়াজ, সে আওয়াজের সাথে আমাদের সাথে মুসলমান, যার রক্ত আছে মুসলমান, যে মুসলমানের জন্মদাতা পিতা, আর মুসলমান মায়ে যদি পেটে রেখে থাকে সে আওয়াজ, কোন মুসলমান সে আওয়াজ ঘরে রাখতে পারে না। প্যান্ডেলে যে সকল মায়েরা বসে আছেন, বোনেরা বসে আছেন, আপনার পেট অত্যন্ত পবিত্র পেট, এই পেট থেকে বের হয়ে আসছে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআন শুনতে আসছি, সেই মানুষটি কিন্তু আকাশ থেকে আস্তে করে পৃথিবীতে আসে নাই, কি বলেন, পৃথিবীতে আসছে আস্তে করে, মায়ের পেট থেকেই বের হয়ে আসছে। বলতেছিলাম কোরআন এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই, এটি কি কোরআনে আসে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাবদিল লিকালিমাতিল্লাহ, ذلك هو الفوز العظيم. الله رب العالمين قرآن الكريم بطور সুস্পষ্ট ভাবে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাবদিল লিকালিমাতিল্লাহ, কোরআনে কারিমের কোন আল্লাহর কালামের কোন পরিবর্তন হয় নাই, পরিবর্তন হবে না। এই কোরআনের ভিতরে একটা শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো আছে নাকি? নাই যে তা বুঝলাম কি করে, নাই তা আছে কোরআনে, আছে কোথায়? আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. আমার নবী নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন নাই,
যা কিছু নবীজির পবিত্র জবান মোবারক থেকে বলেছেন সব কিছু সব কথা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। একটা কথাও নবীজি এই কোরআনে কারিমের ভিতরে বলে নাই, একটা কথাও নবীজির নিজের বানানো কথা নাই। যদি তাই হতো আল্লাহ পাক বলছেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীজির কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। কোরআনে কারিমে যা আছে সব কার কথা? চিল্লায় কন্যা কার কথা? একটি বাচ্চা যদি আপনার আলিম হয়, কোরআনের ছাত্র হয়, ইন্তেকালের পরে সে চোখ থেকে দর দর করে পানি ছেড়ে কবরের পাশে গিয়ে সূরাতুল ইয়াসিন শরীফ যদি তেলাওয়াত করে, এ বাচ্চাকে আপনি কোরআনে কারিমের ছাত্র বানান, সে কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, যেখানেই পড়ুক, কোরআন যদি সে পড়তে পারে ইন্তেকালের পরে হুজুর ডেকে এলে আর মাওলানা মৌলবি যা কিছু আছে এদের দোয়া আমাদের দোয়া পীর সাহেবের দোয়া এটি 50-50 হতেও পারে নাও। আপনার সন্তান যে আপনার জন্য দোয়া করছে 100% সিউরিটি গ্যারান্টি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এখন তো আমাদের যে ইমানের যে কোয়ালিফাই যে বৈশিষ্ট্য এখন এখন ইমান হয়ে গেছে, এখন কি বলবো, কোরআনে কারিম নাজিল হওয়ার যে কোরআন, আগে জানতে হবে আপনাকে কোরআন শব্দের অর্থ কি, কোরআন শরীফের শব্দের অর্থ কি। কোরআন এর শব্দের অর্থ হচ্ছে বহুল পঠিতব্য একটি কিতাব, তার মানে কি কোরআনের থেকে বেশি পড়া হয়েছে পৃথিবীতে আর একটি কিতাবও। এখন আমাদের দেশে কি রাত, আমেরিকায় কি দিন, আমাদের দেশে যে তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা, কোরআন তেলাওয়াত হয় নাকি হয় না? হয়, সকালবেলা মক্তবে হয়, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত হয়। তাহলে ওই যে আগে যে কথাটি বলছিলাম জরিপ হয়েছে সারাক্ষণ যে কিতাবটি তেলাওয়াত হয় সেই কিতাবের নাম হচ্ছে কোরআনে কি করিম। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন নাজিল হওয়ার আগে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল হয়েছিল 40 বছরের বয়সে, কত বছর বয়সে? এই 40 বছর পর্যন্ত নবীজি শরীয়তের বিধি বিধান যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছিলেন সেরকম তিনি চললেন। যখন কোরআন যখন নাজিল হয় এবার নবীজি কোরআনে কারিম পড়ার জন্য বেশি বেদি ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত কষ্ট করে মুখস্থ করার জন্য এতটুকু হাবিবের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারলেন না, সাথে সাথে ওহী নাজিল করে দিয়ে জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন হাবিব কোরআনে কারিম মুখস্থ করার জন্য এত বেশি তাড়াহুড়া এত ব্যস্ততা হওয়ার কারণ নাই, আমার জিব্রাইল যখন কোরআন যখন আপনার কাছে নিয়ে নাজিল করবে গোটা কোরআনে কারিম মুখস্থ করার দায়িত্ব আমি আল্লাহ পাকের কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। আদর্শ লিপি পড়ে আসছি সেই ক্লাস ওয়ানে অথবা ক্লাস টু এর একটি বাংলা বই, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো যে ফার্স্ট টু লাস্ট মুখস্থ আছে? একজন হাফেজ কোরআন আলিফ লাম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এগুলো সে বলতে পারে কিনা? এর একটাই কারণ কোরআন হচ্ছে কার কথা? আল্লাহর কথা। সে কোরআনের সাথে আমাদের সাথে কি সম্পর্ক এখন কি ভালো না অন্যটা? যারা বললাম ভালো, আল্লাহ আমাদের আরো বেশি কোরআনকে মহব্বত করার তৌফিক দিক, জোরে কোরআন আমিন। কোরআন এটি শুধুমাত্র আপনি তেলাওয়াত করবেন আর বুকে রাখবেন চুমো খাবেন এজন্য নাজিল হয়েছে? ও যে দেখেন না সেই
লক্ষ্য করে দেখুন সেই মক্কার দিকে, মদিনাতুল মুনাওয়ারার দিকে যখন কোরআন যখন নাজিল হয় নাই, কোরআনে কারীম নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে অনেক মানুষ আমাদের ভিতরে ভুল বোঝাবুঝি আছে, সেটি হচ্ছে যে ভাই কোরআন, কোরআনের যে এই যে ব্যাখ্যাগুলি আলেম ওলামা মুফাসসিরে কোরআন যারা মুহাদ্দিস মুফতি, কোরআনের ব্যাখ্যা যখন নবীজি কাফিরদের সামনে যখন শোনায় দিলেন, এবার কাফিরদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। কোরআন শুধু আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যে কোরআন শুধু পড়ব আর তেলাওয়াত করব, এজন্য কিন্তু কোরআনে কারিম নাজিল হয় নাই। কি বলেন, এজন্য নাজিল হয়েছে? কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। সেই কোরআন এখন আমাদের কাছে আছে অবহেলিত অবস্থায়। যখন ওই মা বাপ মারা যায় তখন ওই হুজুরদেরকে ডেকে এনে তারপরে কোরআনে কারিম তেলাওয়াত করাই, আবার চল্লিশা, এরপরে বা সদা করলা। এ কি কোরআনের মর্যাদা হলো? কোরআনের মর্যাদা হলো না। কোরআনে কারিমকে মর্যাদা দিবেন এভাবে, কোরআনে কারিম আপনি পড়বেন, সামেনা আমরা যখন কোরআন শুনতাম সাথে সাথে এটা শ্রবণ করতাম, মানতাম, আমল করতাম। কোরআন, কোরআনের যে ভিতরে আয়াতে কারিমা, কোরআনের যে আইনে কানুন আছে, কোরআনের ভিতরে কি নাই সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। কোরআনে কারিমের ভিতরে প্রত্যেকটি বিষয়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি খুলে খুলে আমি আল্লাহ তোমাদের সামনে আমি বয়ান করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, সব কিছু এর ভিতরে আছে। আল্লাহু আকবার বলেন, কি নাই আপনার? আমরা এই দেশে বসবাস করি, এই দেশের আপনি আমি নাগরিক, জনগণ, আপনি আমি কি জোরে বলে আওয়াজ দেন? এখন আপনি কোরআনে কারিমের কাছে প্রশ্ন করলেন, কোরআন আমি তো জনগণ, আমার জন্য কি তোমার ভিতরে কোনো কথা আসে নাকি? কোরআন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দিয়ে দেন, শোনো তুমি হচ্ছ জনগণ, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি করে একটা সূরা নাজিল করছেন যার নাম হচ্ছে সূরাতুদ দাহর। দাহর শব্দের অর্থ কি? জনগণ। দাহর শব্দের অর্থ কি? জনগণ। দেশ পেয়েছেন, স্বাধীন হয়েছে আমাদের দেশ। কোরআনে কারিমের মাহফিলে বসে দোয়া করি, আয় আল্লাহ এই আমাদের 56,000 বর্গ মাইলের দেশ স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন মুসলমান, আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। সুরে কানামি। এই দেশের ভিতরে দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানে সেই শহীদ ভাইদের পিছনে তাদের সাথে আমাদেরকেও তুমি মঞ্জুর করে দিও। জোরে কোন আমিন। শহীদ, হুজুর বলছেন শহীদই মৃত্যু একটা পিঁপড়ায় যেরকম কামড় দেয় অথবা চিমটি খেলে যে ব্যথা, এর থেকেও শহীদই মৃত্যু আল্লাহর কাছে অনেক অনেক সহজ। কিছু মানুষ আছে সাধারণ, এই যেমন আমার একটা অ্যাজ ফর এক্সাম্পল দিই, ধরুন সাপোজ একজন ভালো মানুষ আলিম, তাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় যে কোনো কারণে, চোর না গুন্ড না, আপনি নিজেই অবজার্ভ করেন। আমাদের দেশে যে থানা আছে, এই থানায় কয়জন আলিমের ব্ল্যাক লিস্টে নাম আছে? আছে, কাদের আছে? দাগি চোর, দাগি আসামি, দাগি ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, গুন্ডা, জেনাকর, মদখোর, ব্ল্যাক লিস্টে নাম আছে। আছে না নাই? কয়জন আলেমের নাম আছে? প্রিয় ভাই সব,
হাত জোর করে অনুরোধ করি, আপনি যখন আপনার আব্বা আম্মাকে একসাথে শোয়াই দিয়েছে কে? আল্লাহ দিছে, এটা ঠিক আছে, কিন্তু কারা বিবাহ পড়াইলো? কারা? জোরে আওয়াজ দেন, আলেমরা। আপনি যখন হইছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম কাকে ডাকে? কানের ভিতরে কি আওয়াজ ঢুকায়? আজানের। আল্লাহু আকবার, কি আওয়াজ ঢুকায়? এই আল্লাহু আকবার শব্দের অর্থ তো আমরা জানি না, খালি শুধু আজান দেই। আল্লাহ শব্দ, আল্লাহু আকবার শব্দের অর্থ কি? জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে যে আওয়াজটি কানের ভিতরে দেওয়া হয়, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বরাত্তের ঘোষণা আপনার কানে দেওয়া হয়। ইন্তেকাল যেদিন আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণের দিন আপনার গোসল, এরপরে কাফনের কাপড় পরে ময়দানে জানাজা নামাজ পড়ানো হয়। জানাজার প্রথম শব্দ যেটি বলা হয়, জোরে আওয়াজ দিয়ে বলেন, সেটি হচ্ছে কি? এরকম আসতে নিনে আল্লাহ আকবার। নির্বাচন তো পালস হয়ে গেছে, আবার সামনে নির্বাচন আসতেছে, হায় রে স্লোগান যে হুজুর, ওটা তো আমার ফায়দা আছে, আমার বাপের ফায়দা আছে। সকালবেলা আইসা ভোট চায়, যে ভোটটা আমাকে দিও, কয় যে যেইভাবে আসছেন আর 500 টাকার নোট দিছেন, ভোট কি আমার বাপেরে দেবো? ভোট তো আপনাকেই দেব। দুপুরে আইসা কয় যে চাউলি একটা দিয়ে গেলাম বাস্তা, আর একটা সামনের শব্দ আসবে, ভোটটা আমার দিস, কয় যে ভোট তো আপনাকেই দেবো, ভোট কি আমার দাদারে দেবো? আপনি যে চাউলের বাস্তা দিয়ে গেছেন, এই চাউলের বাস্তা তো আমার বাপও দেয় নাই। রাত্রিতে আসছে 5000 টাকার চিঠির খামের ভিতরে, ভোটটা আমার দিস, নইলে কিন্তু ঠ্যাং কিন্তু আস্থা থাকবে না। কয় যে মাফ চাই, ভোট আপনাকেই দেব। ভোট কয়টা? হ্যাঁ, কয়জন আল্লাহ গদা করছে? এরপরও যদি দাবি করি আমি মুসলমান, বলতেছিলাম মুসলমানদের সব জায়গায় আল্লাহর বরাত্ব এবং মহত্বের ঘোষণা সব জায়গায় দিতে হবে, ঠিক কিনা? এ শুধুমাত্র নামাজে না, মাঠে চাষ করতে গেছেন, চাষ করার সময় নামাজে রক্ত হয়ে গেছে, কাপড় চোপড় আপনার কাদা মাখা, পানি মাখা। আপনি যদি মসজিদে না আসতে পারেন, নবীজির হাদিস থেকে শুনাচ্ছি, আল্লাহর নবী বলছেন, জমিনে কাজ করতে গিয়ে যদি নামাজ যদি জামাতে মসজিদে আসতে না পারো, কাদা মাখা কাপড় চোপড় নিয়ে তোমার আইলের কিনারায় দাঁড়িয়ে যাও, অজু করে তুমি জমিনের ভিতরে ছোট্ট করে আজান দিয়ে দাও। আজানের শব্দ আল্লাহর কুদরতি রহমতের ফেরেশতা আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাই দিবেন। কোন সুবহানাল্লাহ। আজান হওয়ার পরে ইকামত দিয়ে জামাত, তো তুমি একা 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 নামাজ পড়তেছ, বান্দা তুমি একা নাও, আমার আর সে আজিম থেকে রহমতের ফেরেশতাদেরকে নামাই দিয়া তোমাকে আমি আল্লাহ ইমাম বানাই দিয়া আমার রহমতের ফেরেশতা তোমার জন্য মুসল্লি বানাই দিলা। হাশরের ময়দানে জাহান্নামের যখন তুমি আসামি যদি বাইদি বাই হয়ে যাও, এই ফেরেশতারা দৌড়ে গিয়ে আমার কাছে আরজি করবে, রব্বুল আলামিন তোমার এই বান্দা অমক দিন দুনিয়ার জীবনে বসে, অমক সময় তোমার এই বান্দা আজান দিয়ে জমিনের আইলের কিনারার উপরে দাঁড়ায় কাদা মাখা কাপড় চোপড় নিয়া অজু করে আজান দিয়েছিল, তোমার হুকুম পে আমরা ফেরেশতা রহমতের ফেরেশতা গিয়ে মুসল্লি হয়ে দাঁড়াইছিলাম, আমাদের তো কোনো নেকির প্রয়োজন হয় না, আজকে এই নেকিগুলি তোমার বান্দার আমল নামায় দিয়ে তোমার বান্দাকে তুমি জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। জমিনে কাজ করতেছেন, ওখানে হুকুম পালন করব কার? কিন্তু মাঝে মধ্যে এটি আমাদের বাল্যবেলার কথা বলছি, গরু সব জায়গা দিয়ে চষে আসে, যেই না আইলের কিনারা যায়, ও গরুর মাথা খারাপ হয় না লাঙ্গলের মাথা খারাপ হয় আল্লাহই জানে, আইলটাকে এমন ভাবে চষে ফুল সিরাত বানিয়ে দেয়। এই যে আপনি আচ্ছা বিবেক দিয়ে কমন সেন্স দিয়ে আপনি হিসাব করেন, আইলের কিনারা যতটুকু আপনি চষে আপনার আয়ত্তে নিলেন, কতটা ধান হবে? ধরেন 20 কেজি ধান হলো,
মারা যাওয়ার পরে এই ধান জমি ক্ষেত ব্যাংক ইত্যাদি সাথে যাবে? কিচ্ছু যাবে না। সুতরাং পরকে ঠকিয়ে নিজের বোঝা ভারী করে আখেরাতকে শূন্য করে কপাল পড়া ছাড়া আর কিছু হতে পারে না। মানুষকে ঠকাইছে কে? ও একজনে কয় আল্লাহ। আবু জেহেল মানুষকে ঠকাইছে। হাজি সাহেবরা বলতে পারবে আমরা ইতিহাসে পড়েছি, অনেক সময় স্যাটেলাইটে দেখি, ও যেখানে মাটি দিয়েছে গজব, ওর চতুর্পাশে এত খেজুর গাছ, একটা খেজুর গাছও খেজুর ধরে না। ওর কবরের ভিত্তি কি আল্লাহ কি ফিরিনি সেমাই খাওয়াইতেছে? কি খাওয়াচ্ছে? আগুন। কি খাওয়াচ্ছে? আগুন। আবু জাহেলের কাজ ছিল কি? কোরআনে কারিম যেখানে আলোচনা হতো বাধা দিত, শুধু বাধাই নয় ডিস্টার্ব করতো। এ আবু জাহেলি বেলাটওয়ালা মুসলমান নামধারী এ পৃথিবীতে এখনো আসে না নাই? আছে। কোরআনে কারিমের আওয়াজ যেখানে হয় কিভাবে মানুষকে ছুটাই নিয়া ওখানে যাওয়ার দরকার নাই, আমরা অন্য জায়গায় চলো, কি কোরআনে কারিম আলোচনা হবে? নিজের ঘরে বাতি না দিয়ে কোথায় গেলা? সব কিছু অবজার্ভ করতেছে কে? সব কিছু রেকর্ড করতেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সুস্পষ্ট আকারে দুনিয়ার সকল মানুষদেরকে আল্লাহ পাক জানাই দিচ্ছেন, মানুষেরা শোনো, এমন কোন তোমার কথা বাদ পড়ে না, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব তোমাদের রেকর্ড করে রাখতেছেন। সব কিছু রেকর্ড হয়, আপনার অ্যাক্টিভাইটিস মুভমেন্ট কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কোথায় বসে কি গবেষণা করতেছেন, কেউ টের পায় না, একজন টের পায়, তার নাম কি? কোরআনে কারিম আল্লাহ পাক বলছেন পৃথিবীতে তোমার সব কিছু শুধু শুনি না, অতল দরিয়া সমুদ্রের তলদেশের ভিতরে একটি পাথরের সাথে পোকা লাগানো, সেই পোকাটি যদি গভীর অন্ধকারে রাত্রি অর্ধেক পার হওয়ার পরে যদি ক্ষুধার জ্বালায়, যদি যন্ত্রণায় ছটফট করে, জমিনের কেউ শোনার কথা নয়, আসমানের কেউ শোনার কথা নয়, সমুদ্রের কেউ শোনার কথা নয়, বান্দারে সেই পাথরের সাথে সমুদ্রের তলদেশের সেই পোকাটির ক্ষুধার যন্ত্রণায় যে চিৎকার মেরেছে, সেই চিৎকারের আওয়াজ তোমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে চলে যায়। কোন সুবহানাল্লাহ, একটু কোন দৃশ্যে পড়ে আল্লাহ উতারকার গারে খেরাসে সুয়ে কম আয়া আর এক নকশে কিয়া সাজ লায়েগা আল্লাহুম্মা
কোরআন কমিটির কাছে অনুরোধ থাকবে, হয়তো আমি ম্যান মে কাম অ্যান্ড ম্যান মে গো, মানুষ আসবে এবং যাবে, এটাই মানুষের চিত্র স্বাভাবিক। কোরআনে কারিমের এখন তো এই বিশেষ করে এখন যে ওয়াজ মাহফিল হয় সব জায়গায় এখন আওয়াজ হয়, কি হয়, এক সাপের কাহিনী লয় সারা রাত্রি ফৌত করে ফেলে, বাদরের কাহিনী লয় সারা রাত্রি শেষ। আচ্ছা, বাদরের কাহিনী, সাপের কাহিনী, পিঁপড়ার কাহিনী, এগুলি দিয়ে সাধারণ মানুষ কি তার শিক্ষা? যদি সাহস থাকে কোরআনে কারিমের এই যে ব্যানার তাফসির মাহফিল দেবেন, যে তুমি একটি আয়াত পড়ো, সে আয়াত দিয়ে আমাদেরকে ব্যাখ্যা শোনাও কি বলছে কোরআনে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জনগণ তো হলাম আমরা, কিন্তু আমাদের তো এই দেশে আমার, আমি তো মানুষ, আমার জন্য অনেক সময় আমার ইলেকশন করতে হয়, নির্বাচন করতে হয়। তোমাকে যদি আমি মানি, তোমাকে মানলে পরে আমি নির্বাচন করতে পারবো কি, ইলেকশন করতে আমি পারবো কি? কোরআনে কারিম জবাব দিয়ে দিচ্ছে সব কিছু। আমাদের দেশে ঢাকাতে একটি মাঠ আছে, যেই মাঠের নাম হচ্ছে পল্টন। নাম কি? কোরআনে কারিমকে প্রশ্ন করুন, আমি তো জনগণ, আমার অনেক সময় সভা সেমিনার মহা সমাবেশ করতে হয়, তোমাকে মানলে পরে আমার তোমার ভিতরে কোনো সমাবেশের কোনো আলোচনা আছে নাকি? কোরআনে কারিম সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, শোনো, আমার ভিতরে একটি সুরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সমাবেশ উপলক্ষে, যেই সুরার নাম হচ্ছে সুরাতুল হাসর। হাসর অর্থ কি? খালি হাসর পড়ি, সকালবেলা শুধু হাসর পড়ি, যেহেতু ইউটিউব হচ্ছে, এটি দুই একদিন পরে আপনার সারা বিশ্বে ইন্টারনেটে চলে যাবে, কথা খুব হিসাব করে বলতে হবে আর আপনিও খুব হিসাব করে জবাব দিবেন। হাসর অর্থ কি? শুধু সমাবেশ না, মহা সমাবেশ, মুসলমানদের একটি সমাবেশ হবে কোন দিন? হাসরের ময়দানে। সেদিন মহা সমাবেশের প্রধান চিফ গেস্ট, প্রধান অতিথি থাকবে কে? সুবহানাহু ওয়া তাআলা। আর এই পৃথিবী শুধু আমরা নয়, নবীকে, নবীদের পর্যন্ত সুপারিশ করবেন, আপনার আমার নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সুপারিশ ব্যতিরেকে একজন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো অনুমতি মিলবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর প্রতি নাজিল হওয়া কিতাব আমরা কি ভালোবাসতে চাই না, নাকি চাই না? কিভাবে? যারা পড়তে পারি না তারা এখন থেকে আপনি লেগে যান যে কোরআন কিভাবে পড়তে পারি, সব পড়া হয়। ছেলেকে বললে পরে অনেকেই মন খারাপ করবে, ছেলেকে সব শেখানো হয় কিন্তু কোরআন শেখানো হয় না। রবীন্দ্রনাথের সঙ্গীত আমার নিজের চোখে দেখা, অনেক সময় ঢাকাতে টিউশনি করতাম, রবীন্দ্রনাথের সঙ্গীত শোনার শিক্ষা দেওয়ার জন্য 4,000 টাকা বেতন, তাও সপ্তাহে মাসে 4 দিন, আসলে পরে চা বিস্কিট ফেরনি ইত্যাদি দেওয়া হয়। কোরআন যেই হুজুর অথবা যে ইমাম সাহেবকে দিয়ে পড়ানো হয় 200 টাকা বেতন, তাও রেগুলার আসতে হবে, ঠিক কি না? কোরআনের প্রতি কি সম্মান হলো না তাওহীন করা হলো, অসম্মান করা হলো? নাউযু বিল্লাহ পড়ে। আচ্ছা, একথা চিরন্তন সত্য, রবীন্দ্রসঙ্গীতের সাথে তুমি এত তাল মিলাইছো হাসরের ময়দানে, হাসর হবে কার সাথে? চিল্লায় কোন কার সাথে? রবীন্দ্রনাথের সাথে। হায় হায় রে, এই যে আপনার নারায়ণগঞ্জি শুনলাম, নারায়ণগঞ্জে ক্লাবে অনেক মাস আগে ঢাকা যে কোনো এক ভার্সিটির লেকচার বলছে, কয় যে রবি সব বই পড়েছি কিন্তু রবীন্দ্রনাথের বইয়ের মতো এত বই ভালো আমার কাছে লাগে নাই। আমার জাতির কবি, সেও একজন কবি, উনিও কবি, আমরা কার কোন কবির অনুসারী? কাজী নজরুল কি বলেছেন, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, যেন আমি
ঘরে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এরকম একজন কবি যদি ইসলামের অনুভূতি থাকে, এরকম লাইন সে বইয়ের ভিতরে লিখতে পারে। সুবহানাল্লাহ, পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সব কিছু আপনি একটার পরে যদি একটা আপনি কোরআনে কারিমের কাছে যদি প্রশ্ন করেন, সব কিছু কোরআন জবাব দিয়ে দেবেন। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, আমরা তো সমাবেশ করি, সমাবেশের ভিতরে অনেক কথা হয়, অনেক কিছু বিচার শেখানো, কিছু না কিছু অনেক কথাবার্তা হয়। তোমার ভিতরে হাশরের ময়দানে যে একটি সমাবেশ হবে, এই সমাবেশে আল্লাহ রাব্বুল আলামিন সমাবেশেও কিন্তু দুইটা পার্ট থাকে, দুইটি ভাগ করে দেওয়া হয়, প্রধান অতিথি এবং মেহমান যারা এবং জনগণ, এই দুজনের মধ্যে দুটি ভাগ করে দেওয়া হয়। কথা ঠিক কিনা কোন? হাশরের ময়দানে এরকম ভাগ হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্তাজুল কারিমের ভিতরে সূরাতুল ইয়াসিন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাশরের ময়দানে বলবেন সমাবেশের ভিতরে, মুসলিম লোকদেরকে তোমরা আলাদা করে দাও, আজকে অপরাধী এবং আপনার যারা নেককার তাদের থেকে তোমরা অপরাধীরা আলাদা হয়ে যাও। সেদিন অপরাধীরা আঙ্গুল কামড়াতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আঙ্গুল কামড়াতে কামড়াতে বগল পর্যন্ত সে তার হাত খেয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। পড়েন প্রিয় ভাই সাহেব, বেশি মাতামাতি কম করি, শক্তি অনেক সময় শক্তি দেখায়, শক্তি ঠেলায়, অর্থের অহংকার, বংশের অহংকার, তারপরে সমাজের অহংকার, অহংকারের ঠেলায় অনেক সময় সালামও দেয় না, ঠিক কিনা বলেন? কত অর্থ তোমার হয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করে ব্রেইনের মধ্যে মগজের ভিতরে টিউমার ঢুকাই দিবেন, ব্লাডের ভিতরে ক্যান্সার ছড়াই দিবেন, 14 গোষ্ঠী বিক্রি করলেও ট্যাবলেটের পয়সা হবে না, এরকম আল্লাহ পারেন কিনা? দেশে চিকিৎসা হয় না, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে নিয়ে যায়, অনেকদিন পরে কয় যে ডাক্তার বোর্ড বসে ইউরিন স্টুল ব্লাড সব কিছু টেস্ট ফেস্ট করা, ডাক্তার কয় যে কি হয়েছে বুঝি না, কয়েকদিন পরে খবর আসে অমুক মিয়া সাহেব হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। নাউজুবিল্লাহ। পড়েন আমাদের মুসলমান প্রিয় ভাই সব, কোরআনে কারিম যেহেতু তারা একটি সুন্দর একটা আলোচনার মিলেছে, আমরা প্রাণ খুলে তাদের জন্য দোয়া করব, শেষ পর্যন্ত দোয়াকে রাজি আছি সবাই থাকতে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, এটি কি সাধারণ ব্যাপার? মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মৃত্যু, হ্যাঁ বলা যায় যে উমুকে মৃত্যুর বিছানায় সে মৃত্যু অবস্থায় সে মৃত্যু কাতরাচ্ছে, এটি বলা যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা, সাহস তো তোমার কম না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে আকাশের নিচে জমিনের উপরে, কেউ আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার ভিতরে তোমাকে মানলে পরে আমার, কোরআন সৌদি আরবে কোরআনের সবগুলি আইন নাই, কোরআনের কিছু কিছু আইন আছে যার ফলে মক্কা মদিনা সোনার মদিনায় রূপায়িত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দেশ যেই দেশের ভিতরে নামাজ না পড়লে যদি ধরা খায় আপনার অ্যারেস্ট করে নিয়ে তারপরে জেলখানায় নিয়ে যাওয়া হয়, জরিমানা দিতে হয়। কোরআনের কয়েকটি আইন শুধু বাস্তবায়ন আছে, কার্যকর আছে, যার ফলে মক্কা মদিনা এখনো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিয়েছেন। কনসুবাহানাল্লাহ।
সব অন্যায়, জেনা এটি একটি মারাত্মক বেদি, মারাত্মক বেদি। জেনা করা সহজ হয় কখন? যখন বিয়েতে, এই যে আমাদের দেশে যেসব বিয়ে শাদী হয়, আপনি কোন সাবজেক্টে আপনি কথা বলবেন? সব সাবজেক্ট কোরআনে কারিমের ভিতরে আসে না নাই? আসতে কবেন না, আসে না নাই, সব আছে। বিয়ে শাদীতে কিভাবে বিয়ে করবেন, কাকে বিবাহ করবেন, কত টাকা মহরণা হবে, মহরণা দিবেন কখন, মহরণা আদায় না করলে কি হবে, শাস্তি কি, মহরণা এখন তো উঠে গেছে, এখন মহরণা নাই, অথচ এই মহরণা দেওয়া পুরুষের জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের স্ত্রীদের মহরণা তোমরা সঠিকভাবে আদায় করে দাও। এ ঘোষণা কার? আল্লাহ, আল্লাহ পাকে। সেই মহরণা এখন কি আছে? এখন মহরণা উল্টে গেছে, এখন পুরুষ থেকে মেয়ে লোক থেকে মহরণা সম্পূর্ণ মেয়ের বাপের উপরে ঘাট চাপা দিয়ে তারপরে আদায় করে নেওয়া হয়। তা এখন হয়ে গেছে কি? কৌতুক করা, নাউযুবিল্লাহ মিন জালিক। এরপরে বলা হয় যে হুজুর আমার ছেলে কথা শুনে না, একটু দোয়া করেন। তোমার তো বিয়েই হয় না, তো কথা শুনবে কি করে? গায়ে হলুদ, গায়ে হলুদ। স্পষ্টভাবে আপনি জেনে রাখেন, মুসলমানদের জন্য গায়ে হলুদ ইসলামী শরীয়তে জায়েজ নাই, নাই এবং নাই। তবে হ্যাঁ, শুধু গায়ে হলুদ না, মরিচ হলুদ যদি মেয়েরা যদি তাদের আন্ডারগ্রাউন্ডে বসে করে তাতে কোনো অসুবিধা নাই, সেখানে কিন্তু পুরুষ লোক যেতে পারবে না। এখন কি সেরকম হয়? এখন হয় না। কোন কাজটা হয় আপনি বলেন, কোন কাজটা হয়? শান্তি আসবে কি করে? মুসলমান এখন সব থেকে পৃথিবীতে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত। এ কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনে কারিমের সাথে আমাদের সাথে সম্পর্ক নাই, যার ফলে আমরা দিন দিন নিন্দিত হচ্ছি। নন্দিত ছিলাম আমরা এক সময়, মুসলমানদের হুম করে পাহাড় থর থর করে কেঁপে উঠত। আল্লাহু আকবার বলেন। সিলেটে যায়, সিলেটে কে আছে শুয়ে? শাহজালাল ইয়ামেনি রহমাতুল্লাহ আলাই, ইয়ামেন থেকে আসছিলেন। ইতিহাস তো পড়ে না, ইতিহাস পড়ে না, খালি যাইয়া গম্বুজের উপরে, চাঁদের উপরে খালি চুমার সেজদা, নাউযুবিল্লাহ মিন পড়ে। শাহজালাল নিয়ে আসছিলেন, এক হাতে ছিল তরবারি, অন্য হাতে কি? কোরআন ছিল, অন্য হাতে কি? আজান দেওয়ার পরে ইতিহাস লিখতেছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়বেন, এটি ইন্টারমিডিয়েটে পড়ানো হয়, ইন্টারে পড়ানো হয়। ভারতীয় উপমহাদেশের ইতিহাস, শুধু ইতিহাস না, ভারতীয় উপমহাদেশের, ইসলামের ভারতীয় উপমহাদেশ ইতিহাস, এগুলি পড়লে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। থর থর করে গৌর গোবিন্দের সিংহাসন কেঁপে উঠছিল, কিসের আওয়াজে? আজানের আওয়াজে। এখন আজান হয়, আজান হওয়ার পরও, এরপরও কি? দোকান খোলা থাকে, জুমার দিন আজান হয়, আহা, আজান হয়, এরপরও জমিনে সে কাজ করতে যায়, নাউযুবিল্লাহ মিন যা। শান্তি আপনার আসবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তোমাদের জন্য একটি সূরা নাযিল করলাম, যেই সূরার নাম রেখেছি সূরাতুল জুমা। এই জুমা মানে একত্রিত হওয়া। সপ্তাহের বৃহস্পতিবার পার হয়ে যাওয়ার পরে একটি দিন আসে, যেই দিনের নাম হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, মোমেনরা আদর করে, আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মোমেনগণ, জুমার যখন তোমাদের জন্য জুমায় যখন আহ্বান করা হয়, আজান দেওয়া হয়,
এমনকি কাজকর্ম বেচা কিনা পর্যন্ত বন্ধ করে দিয়ে আল্লাহর ডাকে তোমরা সারা দিয়ে জুমার ময়দানে হাজির হয়ে যাও। এ ঘোষণা কার? এ ঘোষণা কি আমরা মানতেছি? অনেক সময় আমাকে বলে মুসল্লিরা, কয়ে যে হুজুর বেজার বেজার অবস্থায় জুমায় কথা বলে, তো আমি আবার জবাব দিই যে ভাই, যে যেই শ্রোতা নিয়ে ছিলাম এই শ্রোতা তো এখন আর দেখি না, যার ফলে বেজার হতে স্বাভাবিক হতে হয়। গত বছর দুই নম্বর নারায়ণগঞ্জ, দুই নম্বর ঢাকেশ্বরী, যেই মানুষ হয়েছে এখানে, যে মানুষ এই যে প্যান্ডেল, অন্তত তিনটা প্যান্ডেলের মানুষ হয়েছে, মুরাদ ভাই সাক্ষী আছে, ওই শাহিন ভাই উনি আমাকে একদিন বলেই ফেলছে, কয় যে আপনাকে তো ওখানে আমি একদিন তাফসির মাহফিল ওয়াজ করতে দেখছিলাম, আমি আর পরিচয় টরিচয় দেই না। প্রিয় ভাই সব, আজকে যদি এই এলাকার মানুষ সব আসতো প্যান্ডেলে, মানুষ ধরতো না? যারা গিয়েছেন এদিক সেদিক হাসরের ময়দানে, কাট্টাকারে আল্লাহর দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। কোরআনের মেলা মিলিয়েছিল, অনুষ্ঠান করেছিল, সেই অনুষ্ঠানে ভিডিওর ভিতরে তোমার কোনো হাজিরা ভাই নাই। তুই কোরআনকে কতটা ভালোবাসো এদিনকে তোমার পরিচয় আমি পেয়েছি। কোরআনকে ভালোবাসছে কে? ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমর ছিল লোহার মতো, সে ওমর এখন কি হয়ে গেছেন? এখন কোথায় শুয়ে আছেন? কোরআন যার প্রতি নাজিল হয়েছিল, সেই নাজিল কিন্তু সেই মহামানবের পাশেই তার গ্রস্তারের সৌভাগ্য হয়েছে, সুবহানাল্লাহ। পড়ে এই হযরত ওমর, লক্ষ্য করে শুনুন, হযরত ওমর ইন্তেকালের আগে তিনি তার খেলাফত আমলে হযরত ওমর নবীজির পরম সব থেকে সেনের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একখানা চিঠি লিখে দিলেন। আমিরুল মুমিনীন সালাম দিয়ে বললেন, ওগো আমাদের পরম শ্রদ্ধেয় সম্মানিতা মাতা, নবীজির কলিজার টুকরা আমাদের সম্মানিত মা হযরতে আয়েশা সিদ্দিকা, আমি আমিরুল মুমিনীন হিসাবে, এটা আমার দাবি নয়, আমি এই দেশের একজন নাগরিক হিসাবে দাবি করি, নবীজির খাদেম ছোট্ট একজন গোলাম হিসাবে আমি দাবি করলাম। আমার ইন্তেকালের পরে নবীজি যেই জায়গায় শুয়ে আছে, এই জান্নাতুল ফেরদাউসের টুকরা যিনি যেখানে বিশ্রাম নিয়েছে, এই পাশের যে জায়গাটা, খালি জায়গাটা, এই জায়গাটা যদি আপনি আমাকে ভিক্ষা দান করতেন, আমি ওমর, আমার সব থেকে জীবনের বেশি আমি তৃপ্তি পেয়ে যেতাম। এটা ওমর হিসাবে দাবি নয়, আমিরুল মুমিনীন হিসাবে দাবি নয়, এটা শুধু ওমর হিসাবে আমার দাবি থাকলো। হযরত আয়েশা চিঠিখানা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে চিঠি নিয়ে আসা সেই পিয়নকে, ডাক পিয়নকে বলে দিলেন, চলে যাও গিয়ে হযরতে আমিরুল মুমিনীনকে সুসংবাদ দিয়ে দাও যে এই জায়গা, খালি জায়গা যেখানে নবীজি শুয়ে আছেন, যে খালি জায়গাটা, এই জায়গাটা আমার জন্য বরাদ্দ ছিল, আমি নবীজির কাছে শুভ, এটাই আমার সব থেকে জীবনের বড় আশা। এটা যখন হযরত ওমর, আমার চাইতে হযরতে ওমরের ইসলামের প্রতি অনেক অবদান আছে, ডাক পিয়নকে বলে দিল, ডাক পিয়ন চলে যাও, হযরতে আমিরুল মুমিনীনকে বলে দাও এই জায়গা আমি আয়েশার নয়, এই জায়গা হযরতে ওমরের জন্য আমি ওয়াকফ করে দিলাম। কিসের কারণে? তার কারণ হচ্ছে হযরত ওমর, সূরাতুন নূর খুলে দেখবেন সেখানে স্পষ্ট লেখা আছে, এই হযরতে আয়েশার বিরুদ্ধে তোহমাত, মিথ্যা তোহমাত উঠাই দিয়েছিল। সেসব হযরতে নবীজি একদম প্রায় ফায়সালার, চূড়ান্ত ফায়সালার কাছে চলে গিয়েছেন, কিন্তু হযরতে আমিরুল মুমিনীন বলেছিলেন, হযরতে ওমর নবীজিকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মানুষের কথায় কান দিবেন না। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোন ওহি নাজিল করেন নাই, আমার মা অবশ্যই পবিত্র, অন্য মুনাফিকদের কথায় কান না দিয়ে আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করে আল্লাহর ফয়সালার উপরে আপনি ভরসা করে থাকেন, কোন সুবহানাল্লাহ। অতএব সেদিন শুধুমাত্র ওমরের খাতিলে সেই মিথ্যা তওবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করেছিলেন,
অতএব ওমরের অবদান আমার থেকে ইসলামের অনেক অনেক গুণ বেশি। আজকে আমি হযরত ওমর আমার কাছে যে আবদার করেছে এই আবদার অবশ্যই তার জন্য আমি পুরা করে দিলাম। জাকা হয়ে গেছে এখন কোথায়? রসুলে পাকের একদম পাশি, একদিকে হযরত আবু বকর, এদিকে কে? হযরত ওমর। সুবহানাল্লাহ। পড়ে হাদিস শরীফ এসেছে যে শয়তান ইয়াখাফু ওমরা, শয়তান ওমরকে দেখলি ভয় পেত। শয়তান যদি ওমর যদি যাইতো এই রাস্তা দিয়ে, শয়তান অন্য রাস্তা দিয়ে। আল্লাহু আকবার বলে। আর এখন আমাদের চিত্র দেখে শয়তান দূরে গাছের সাথে হেলান দিয়ে তারপরে কানতে থাকে, চোখ বুঝে যে আল্লাহ আমি শয়তান হইলাম কি লেগা, একটা হুকুম অমান্য করলাম, শুধু সেজদা দিলাম না, এটি শয়তান রাজিম হয়ে গেলাম, মারদুদ বানায় দিলা। আর পাঁচক তো নামাজে কয় ফরজ? কিয়ের পাঁচ ফরজ? সতেরো ফরজ। ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, এশাও যায়। শয়তান কি বলে জানেন? শয়তান কয় যে এর সাথে যদি পাশে যদি আমি দাঁড়ায় থাকি আল্লাহর গজব কখন নাজিল হয় অত আমি এর থেকে অনেক দূরে চলে যাই। ওই যে ট্রাকের পিছনে লেখা দেখেন না, বিপদ সংকেত, একশো গজ দূরে থাকো। এমন সব থেকে এই পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী কি? কুকুর। কুকুরও ঘুম থেকে ওঠার পরে বেনমাজির চেহারা দেখলে সে যে এত বদদোয়া করে, নাউযু বিল্লাহ। পড়ে কুকুর, যেই কুকুর হাদিস শরীফে এসেছে যেই কুকুর প্রাণী যে কোনো পাত্রে মুখ দিলে পড়ে, কয়বার ধুতে হয়? তাও কিন্তু সাবান দিয়ে না, মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। তারপরে লাস্টের বারে সাবান দিয়ে অথবা ওই জাতীয় কিছু দিয়ে এরপরে আপনার পাত্র পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। পড়ে মুসলমান শুধু এমনেতের এমনেতা মুসলমান। আজকে মুসলমান এ নামের আমাদের শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে যখন বলতেছিলেন, ইব্রাহিমকে আল্লাহ পাক বলছিলেন আসলিম, সেলেন্ডার করে দাও, আনুগত্য একদম আত্মসমর্পণ করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আল্লাহর এই ঘোষণার পরে, আল্লাহ যখন অর্ডার দিয়েছিলেন সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম সাথে সাথে তিনি বলে নিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আয়াতে কারিমা পারেন না? আয়াতে কারিমা যদি মনে থাকে, মুখস্থ থাকে, আর এই যে আয়াতের শেষ হলে পরে তাকবীর দিবেন, তাকবীর দিলে পরে আল্লাহু আকবার, এর শব্দের অর্থ কি? আল্লাহ মহান। আল্লাহর নাম যেভাবে আপনি ইজ্জত সহকারে নিবেন, আল্লাহ আপনার নামকে ইজ্জত সহকারে উচ্চ আকারে আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার ছেলেকে যেই শিক্ষা দিয়েছিলেন কোরআনে কারিমে সেটি আছে না নাই? তো আগেই তো বলেছি নাজিল করেছি, যা সব কিছু খুলে খুলে তোমাদের কাছে আমি প্রকাশ করে দিলাম, বয়ান করে দিলাম, বর্ণনা করে দিলাম। সুবহানাল্লাহ। পড়ে কষ্ট হচ্ছে আপনাদের? মমতাজের যদি গানের মেলা মিলানো হতো, এই যে একটু আগে যে আমার ভাই সাইদুল ভাই মমতাজ গান গেলে গাইলে পড়ে, আমি দেখেছি ওর গান ভিডিওতে দেখেছি, মানুষ চতুর্দিক থেকে খালি শুধু পয়সা আর পয়সা, নোট তাও এক টাকা দুই টাকা না, আর পাঁচ টাকাও না,
পঞ্চাশ একশো টাকার নোট গায়ের উপরে নিক্ষেপ করে, নাউযুবিল্লাহ মিন জালিক। কোরআন তেলাওয়াত হয়, ইসলামী সঙ্গীত হয়, এরকম একটি ইসলামী সঙ্গীত যদি আউট কান্ট্রিতে হতো পয়সার এখানে ইউজ হয়ে যেত। আমাদের দেশের মানুষেরা অনেক সময় পয়সায় কার্পণ্য করে, ওয়াজে পয়সা দেব, নাতিকে পুতুল দেয় পাঁচ হাজার টাকা দামের, কথা কি বেশি বললাম না ঠিক বললাম? পাঁচ হাজার টাকা দামের পুতুল। আচ্ছা, এই পুতুল ভাঙ্গার জন্য আসছিলেন কে? আপনার আমার নবীও তো কাবা শরীফ থেকে সব পুতুলগুলি মূর্তিগুলি সব একটা একটা করে সবগুলি তিনি সরিয়ে ফেলছেন। মুসলমানদের ঘরে এখন এই রকম পুতুল মূর্তি আছে না নাই? স্পষ্ট হাদিস শুনে নেন, যেই ঘরে কোন প্রাণীকুলের ছবি আছে সেই ঘরের ভিতরে আল্লাহ পাকের জান্নাতের কোন রহমাতের ফেরেশতা প্রবেশ করে না, করে না এবং করে না। সেখানে অনেক নামধারী অলিকুল সম্রাট, শরীয়তের আমিরুল শরীয়ত, হিলফুল ফুজল, ওলামায়ে ফুজালা, কুতুবে রব্বানী, সারা গায়ে কি, ঘরের ভিতরে তার এক্সট্রা ছবি বিউটিফাই করে তারপরে মুরিদানরা রাখায়, নাউযুবিল্লাহ পড়েন। মুসলমান এখন কোথায়, আপনি কোথায়, কোন দিকে আপনি যাবেন? কোন মুসলমান তার ঘরে, হ্যাঁ আপনার পিতার যদি ছবিটা থাকে রাখতে মনে চায়, আপনি আলমিরার ভিতরে ভাস করে এরপরে রেখে দিবেন, যখন দেখতে মনে চায় আপনি দেখে আবার কি, ওটা দেওয়ালে লটকানো যাবে না। এরপরে যদি আপনি সেজদা দেন, ফেরেশতা আসে নামাজের সময় দোয়া করার জন্য, কিসের জন্য? দোয়া করার জন্য। একখানা কোরআন শরীফ কিনা আমি নিজের চোখে দেখেছি, কোরআন শরীফ দেয় মাদ্রাসায়, দেয় মসজিদে, দেয় সব থেকে একদম লেভেন্টিস মার্কার, যে কি বলে নিউজ প্রিন্টের কম দামি একশো টাকা দামের কোরআন শরীফ দেওয়া হয় পড়তে। আহা, আর ছেলের জন্য গাইড কেনে কত, ইউনিভার্সিটি কি এর পাঁচশো আর হাজার। এখন আপনার কাছে আমি বিবেক এই বিচার ছেড়ে দিলাম, কোরআনের প্রতি কি সম্মান করলাম না অসম্মান করলাম? কোরআন কিনবেন অফসেট ডিজিটাল পেপারের, অফসেটে ফকফকে সাদা বড় অক্ষরে কলকাতার ছাপা, খুব সুন্দর করে মলাটটা দেখলে আপনার প্রাণটা ভরে যায়, এত সুন্দর মলাট আছে, আপনার তাওহীদ প্রকাশনী আছে, এই কোরআনে কারিম বিভিন্ন ভাষায় তারা লিখেছে, খুব সুন্দর আকারে অফসেট, এরকম একটি কোরআন আপনার ঘরে থাকবে, এটি আপনি পড়বেন, দেখলো কলিজা ভরে যায়। সুবহানাল্লাহ, পড়েন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কোরআন বলছে, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, তোমাকে যদি আমি মানি তাহলে পরে আমার কি ফায়দা হবে শুনায় দাও। কোরআনে কারিমের সঙ্গে সঙ্গে কোরআনের জবাব হচ্ছে, সাথে সাথে কোরআনের জবাব কোনো বাকি বকেয়া নাই, কি নাই? বাকি বকেয়া নাই। কোরআনে কারিম বলছে, مكناهم في الأرض وأقاموا الصلاة وآتاوا الزكاة وأمروا بالمعروف ونهونا عن المنكر جريكم الله أكبر أما كجدي مومن جدي خمطة আসে। কারা ক্ষমতা আসে? মোমেন। মোমেনের পরিচয় কি? মোমেনের পরিচয় আপনি কোরআন শরীফ যদি ট্রান্সলেট অব দ্য হোলি কোরআন, ট্রান্সলেট অব দ্য হোলি কোরআন যদি আপনার ঘরে থেকে থাকে, অর্থাৎ বাংলায় সরল অনুবাদ যুক্ত যদি কোরআনের কপি থাকে, আজকে গিয়ে কোরআনের কপি হাতে নেবেন এবং খুলবেন সুরাতুল মোমেন। নাম কি আওয়াজ দেন? এই যে সুরা মুমেন বললেন, এ তো আপনি প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ কোরআন, এটি পড়লো সব, শুনলো, শুনলে শুধু সব না, ডাবল সব। কি সব? ওখানে বৈশিষ্ট্য আছে, সুরা তওবার একশো বারো নম্বর আয়াতে মোমেনদের বৈশিষ্ট্য আছে, নামাজ কিভাবে পড়বেন। মোমেন যারা ক্ষমতা আসলে কয়খানা কাজ করবে,
চারিখানা। এই যে যারা সমাজের দায়িত্ব আছে হাসরের ময়দানে, প্রিয় ভাই সব, এমনি এমনি আপনাকে ছেড়ে দেওয়া হবে না, কথা ঠিক কিনা বলেন? এমনি এমনি আপনাকে ছেড়ে দেওয়া হবে না, আল্লাহর আদালতের হাসামির কাঠ গড়ে আপনাকে দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে। তুমি সমাজে দেশে নেতৃত্ব দিয়েছিলা, কয়খানা কাজ করতে কইছিলাম? চারখানা, ভালো করে শুনে রাখুন, কয়খান? الَّذِينَ إِن مَكَّنَّهُمْ فِي الْأَرْضِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ مُؤْمِنُونَ যখন ক্ষমতা পাবে, মোমেনগণ যখন নেতৃত্ব হাতে আসবে, তখন মোমেনগণ চারখানা কাজ করবে। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়খানা? প্রথম নম্বরের কাজ হচ্ছে মোমেনগণ ক্ষমতায় পাওয়ার পর সমাজে দেশে যেখানেই সে ক্ষমতা পাবে, নেতৃত্ব পাবে, প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজের বিল, নামাজের হুকুমটা সে সমাজে কায়েম করে দিবে। কোন সুবহানাল্লাহ, কিসের? নামাজের। জোরে আওয়াজ দেন, কিসের? নামাজের। সমাজে নেতৃত্ব দেই, ভালো করে দেই, ভালো করে দেই। মাতুব্বর হয়েছি, এত সহজ না, এত সহজ না। মানুষের কাছে মাতুব্বর, আল্লাহর কাছেও মাতুব্বর হতে হলে সমাজে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? হাসরের ময়দানে আপনাকে হাসামির কাঠগড়ায় দাঁড় করা হলো হবে। নেতৃত্ব দিয়েছিলাম, নামাজ কায়েম করছিলা? নামাজ কায়েম করে নাই। জিনজির পড়াও, শিকল লাগাও, হাসামি বানায়া জাহান্নামে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ পড়েন। এত সহজ না, এত সহজ না। সৌদি আরবে গিয়ে দেখেন যারা নেতৃত্ব দেয় সকলই বাধ্যতামূলক, নামাজ মানদণ্ড পড়তেই হবে। নামাজ যদি সমাজে কায়েম হয়ে যেত, নামাজ যদি সমাজে দেশে যদি কায়েম হয়ে যেত, তাহলে পরে এই সমাজের ভিতরে দেশের ভিতরে অযৌক্তিক অসৎ লোক, এরপরে কোন খারাপ মানুষ আপনার নেতৃত্ব দিতে পারত না, ভালো ভালো মানুষগুলি তখন সমাজের ভিতরে নেতৃত্ব স্থানীয় পাওয়া যেত। জোরে কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজের কথা কোরআন শরীফে আছে না নাই? কয় জায়গায়? 82 জায়গায়। তাও কিন্তু সুবহানাল্লাহ কইতে পারলাম না, 82টি জায়গায়। নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। নামাজ, 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 যেখানেই যাবেন আপনি নামাজ পড়বেন। দরিদ্র হতে পারেন, কিন্তু আপনার নামাজ যদি ঠিক থাকে, আপনার সব কি? যেন আজ দিয়ে কর, সব কি? নামাজ ঠিক নাই, আপনার কিচ্ছু কি? সব বেঠিক। ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকরিতে, আদালতে, অফিসে, কল কারখানায়, মিল ফ্যাক্টরি, জমিতে, খেতে, খামারে, সর্বত্র বাটি আর বাটি আসবে। জোয়ার যদি পেতে চাই, আসতে হবে জামাতে, আসতে হবে নামাজে। কিসে আসতে হবে? নামাজে আসতে হবে। শেষ করে দেবো, 11:15 বাজে। আগামীকাল, আগামীকাল শেষ দিন। আমি অনেক সময় আবদার করছিলাম, আসলে মানুষ তো এখন, আমরা সবাই শিক্ষিত, মানুষ সবাই শিক্ষিত, এখন সবাই আওয়াজের পাগল। আগামীকালকে শেষ দিন, আমি খুবই ব্যথা নিয়ে এই মাহফিলে উঠলাম যে এই মানুষ নিয়ে কথা বলা যায় না। তারপরও আল্লাহর অশেষ শুকরিয়া, মনটাও ভালো লাগলো। কোরআনে করিমের আওয়াজ তো ভালো লাগবেই, আলহামদুলিল্লাহ বলেন। কোরআন যেমন তেমন কিতাব না, কোরআনে করিম এটি সব থেকে মর্যাদা শ্রেষ্ঠ কিতাবে আজিম, সব থেকে শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন, বহুল পঠিতব্য একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিলেন, মানুষের কাছে চ্যালেঞ্জ ছাড়লেন
জেনেদের কাছে চ্যালেঞ্জ চালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতি বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে টার্গেট করেছেন, মানুষেরা তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আর জিনেদের পক্ষে যদি সম্ভব হয়, তোমাদের জিনেদের সাহায্য মানুষ হোক, মানুষের সাহায্য যদি জেনে রাখাও, দুই জাতি মিলে যদি আমার কোরআনের মতো একখানা কোরআন বানাও, উভয় জাতি মিলে কোরআনে কারিমের মতো একখানা কোরআন বানাতে পারবা না, বানাতে পারেও নাই, সম্ভাবনা ভবিষ্যত সম্ভব না। কোরআন শ্রেষ্ঠ কিতাব, এ চ্যালেঞ্জ আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ গ্রহণ করতে জোরে কান করতে দে সূরাতুল বাকারার সর্বপ্রথম যে আয়াতে কারিমা, দ্বিতীয় আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবের ভিতরে কোন প্রকারের বিন্দু প্রকারের কোন সন্দেহের অবকাশের ভিতরে নাই, সব কিছু আমি পুঙ্খানুপুঙ্খানু রূপে সত্য সহকারে নির্ভুল আকারে তোমাদের উপরে আমি তোমাদের মধ্যে কোরআনে কারিম নাজিল করে দিলাম। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আসতে কবে নাসে নাই, যেই কিতাব কোনো ভুল নাই, নির্ভুল কিতাব, একটি বারের জন্য হাতে নেয় না, পড়েও না, অসংখ্য ভুলে ভরা সারাক্ষণ সেই কিতাব নিয়ে শুতে গেলে সেই কিতাব বই ইত্যাদি পড়া হয়, কোরআন পড়ানো হয় না, কোরআন পড়া বুঝতে দেওয়া হয় না। এ কি আসলে কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কোরআন শিখান, আপনি নিজে কোরআন শিখুন, কোরআন দিয়ে জীবন করুন, তাহলে পরে আপনার জীবন হবে একটি ইসলামী জীবন হবে, পর দুনিয়া এবং আখেরাতে আপনি শান্তি পাবেন। কোরআন আলহামদুলিল্লাহ জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকলে পড়ুন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين أي الله تعالى আমি তোমার অদম গুনাহগার গোলাম, এই জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট অথর্ব তোমার গুনাহগার গোলাম, কোরআনে কারিমের তোমার বান্দারা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কোরআনে কারিমের কথা বলার সুযোগ করে দিলেন, কোরআনে কারিম আলোচনা হলো তোমার নবীজির হাদিসের পাক থেকে আলোচনা হলো, দুরুদ সালাম ভক্তি ভরে এই গভীর রাত্রে তোমার বান্দারা কষ্ট করে যারা আলোচনা শুনলো আর আমরা যারা আলোচনা করলাম
হাদিয়া টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আমিন, তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত অলি আব্দাল গাউস কুতু হাজি গাজী দরবেশ আলে মলামা যিনি যেখানে ঘুমিয়ে আছেন সকলের আরোয়ার পরে তুমি সব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা, এই মুহূর্তে আমাদের আব্বাজানের কথা মনে পড়ে গেল, আমাদের বাপজানের কথা মনে পড়ে গেল। আল্লাহ, আমাদের জনম দুখুনী মা যার দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। আল্লাহ, আমাদের বাপজান আমাদের জন্য কত কষ্ট করে গেছেন, বাড়িঘর জায়গা জমিন করে দিয়ে গেছেন, কত মামলা মকদ্দমা করলো, বিদায়ের সময় একদম খালি হাতে চলে গেছে, কিচ্ছু নিয়ে যান নাই। এমন দরদি বাপ জান যার দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। আল্লাহ, বাপ জানের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসে উঠাইয়া দাও। আমাদের জনম দুখুনী মা যার দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে গেছে। আল্লাহ, দশটি মাস গর্ভে ধারণ করে যেই মা কষ্ট করে, ৩২টি নারী সেরার যন্ত্রণা এবং গলা কাটা মুরগির মতো ডেলিভারির সময় ছটফট করলো যেই মা, জিহাদের ময়দানে রক্ত মতো যেই মা ডেলিভারির দিনে রক্ত ঝরে দিল। আল্লাহ, আড়াইটি বছর দুধের বুক চুচে চুচে খেলাম, এমন মন কেমন দুধ খেলাম যেই মায়, বিজা জায়গায় শুয়ে মা শুকনো শাগায় আমাদেরকে শুয়াইল। আল্লাহ, ওই মায়ের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসে উঠাইয়া দিও গো। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই জমিনের নিচে, তোমার এই আসমানের নিচে, জমিনের উপরে এক খণ্ড জায়গায় বাড়ি খালি বাইতুল আমান জামে মসজিদ তাফসিরুল কোরআন মাহফিলে যেই সকল তোমার বান্দারা, মুরব্বী শ্রেণীর বান্দারা, যুবক শ্রেণীর বান্দারা, জ্ঞানীজন গুণীজন শিক্ষিত মহল মান্য গণ্য ব্যক্তিবর্গ, যারাই তোমার এই কোরআনে কারিমের মাহফিলে যারা আর্থিক দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের দুনিয়ার সব মুসিবত তুমি দূর করে দিয়ে তাদের সকলকে আল্লাহ তুমি আখেরাতে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাই দিও। আল্লাহ রব্বুল আলামিন, আই আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব সুরুজ মাস্টার সাহেব দোয়া চেয়েছেন, আই রব্বুল আলামিন তোমার বান্দার নেক হায়াত তুমি দারাজ করে দিও। আল্লাহ মাস্টার সাহেবের আল্লাহ, বিবি বাল বাচ্চা যারা বেঁচে আছেন সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ সোহাগ সাহেব, রব্বুল আলামিন তোমার এই ঘরে অনেক তার অনেক তার অ্যাচিভমেন্ট আছে, অবদান আছে। আল্লাহ তোমার বান্দার ব্যবসায়ী লোক তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়র বরকত দান করে দিও। হে আল্লাহ রব্বুল আলামিন, জনাব মোহাম্মদ আসান আলী আল্লাহ সভাপতি বৃদ্ধ মানুষ, আল্লাহ তার অনেক অবদান আছে। আল্লাহ তোমার এই বান্দার হায়াত তুমি দারাজ করে দাও। জমি দিয়ে যারা সহযোগিতা করেছে, মরহুম মোশারফ হোসেন জনাব আলী আসগর সাহেব, মঈনুদ্দিন বিপ্লব সাহেব, জনাব সুলাইমান সাহেব, আল্লাহ এমন তোমার বান্দাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দিও গো। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা যুবক ভাইরা যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের কারণে ইসলাম এ পর্যন্ত এসেছে গো, আল্লাহ
সেই যুবক ভাইদেরকে তুমি এক একজনকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দিও। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি নেক হায়াত দারাজ করে দাও, তাদের টকবাগা যৌবনের রক্ত তাজা রক্তগুলি আল্লাহর পথে তুমি ব্যয় করার তৌফিক দিয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার যেই সকল বান্দারা মুরব্বী শ্রেণীর যারা শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা এই মসজিদের কমিটির ভিতরে যারা আছে, সামাজিক পঞ্চায়েত কমিটিতে যারা আছে, সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। সর্বোপরি আমাদের এই আমাদের প্যান্ডেলের ভিতরে যেই সকল পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে, গো আল্লাহ আমার মা বোনদেরকে তুমি ভালো ভালো আমল করার তুমি তৌফিক দান করে দিও। আল্লাহ মা বোনদের বালা মুসিবত দূর করে দাও, অসুখ বিসুখ থেকে আল্লাহ তুমি তাদেরকে শেফা দাও। আমার মা বোনদেরকে হযরতে খাদিজা এবং ফাতেমার আয়েশাদের মতো তুমি জীবন যাপন করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার এই জমিনের উপরে আমরা যেইভাবে উচ্চ কণ্ঠে সরল মন নিয়ে কথা বললাম, আল্লাহ তোমার এই কোরআনের কারিমের আল্লাহ বাস্তবায়ন করে জীবন যাপন করতে পারি এই দৃশ্য তুমি আমাদেরকে চোখে দেখার তুমি তৌফিক দিয়া দিও। আল্লাহ রব্বুল আলামিন, কোরআনের প্রেমী, কোরআনের ছাত্র, কোরআনের কোরআন নিয়ে যারা কোরআনের কথা বলে আল্লাহ, যিনি যেখানে মজলুম হয়ে আসে আল্লাহ, সকলকে তুমি আল্লাহ জালিমদের হাত থেকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ এই আল্লাহ আজকের মাহফিলে আমার ভাই রব্বুল আলামিন মামুন ভাই লাইটিং করে আল্লাহ রব্বুল আলামিন যে কোরআনের যে খেদমতটুকুন করলেন আল্লাহ, ভাই যাদের হায়াত তুমি দারাজ করে দিও। আল্লাহ আমার আপন আল্লাহ ভাইয়ের মতো আমার সাইদুল ভাই, আমার সাইদুল ভাইয়ের তুমি নাক হায়াত দারাজ করে দাও। অনেক আলাই মালামা কথা বলছে, বিশেষ করে আমার ভাই জনাব আব্দুল হালিম কাটালি সাহেব পরিচালনায়, জনাব শাহাদাত এবং জাকির ভাই আরও যারা বিশেষ হিসেবে ছিলেন, সকলকে তুমি নাক হায়াতে তাইয়েবা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।